নমস্কার, আবার আমি চলে এসেছি এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেলের সাথে। আর আজকে আপনাদেরকে নিয়ে যাব শান্তিপুরের একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট, যেটাকে আমরা গুপ্তিপাড়া ফেরিঘাট নামে জানি। গুপ্তিপাড়া ফেরিঘাটটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই ঘাটটির দ্বারা খুব সহজে নদিয়া ও হুগলি জেলার মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়। গুপ্তিপাড়া যাওয়ার পথে এই ঘাটটি দেখে একটু দাঁড়িয়ে গেলাম। একটু জানিয়ে রাখি, এটি একটি প্রতিমা নিরঞ্জনের ঘাট, যেটি শান্তিপুরের তৎকালীন বিধায়ক ও পৌরপতি অজয় দে মহাশয় নির্মাণ করেছিলেন। মূলত যেটি আপনার বড়বাজার ফেরিঘাটে যাওয়ার সময় একটি প্রতিমা নিরঞ্জনের ঘাট দেখতে পান, ওটি শান্তিপুর টাউন সার্কেলের প্রতিমা নিরঞ্জনের জন্য ব্যবহৃত হয়। আর এই ঘাটটি সূত্রাগড় অঞ্চলের প্রতিমা নিরঞ্জনের জন্য ব্যবহার করা হয়। তো সূত্রাগড় প্রতিমা নিরঞ্জনের ঘাট দেখলেন, সেটিকে ছেড়ে আমরা এখন গুপ্তিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের ডেস্টিনেশন গুপ্তিপাড়া ফেরিঘাট। তো চলুন গুপ্তিপাড়া ফেরিঘাট দেখা যাক। গুপ্তিপাড়া ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি, বলতে পারেন ফেরিঘাটের এলাকায় আমরা প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছেন গঙ্গা, এটি হচ্ছে গুপ্তিপাড়া ফেরিঘাট। আগের ভিডিওতে আমি বড়বাজার ফেরিঘাটটি দেখিয়েছিলাম, যেটাকে রবীন্দ্র ঘাট বলা হয়ে থাকে। তো সেই ঘাটের সাথে গুপ্তিপাড়া ফেরিঘাটের কিছু পার্থক্য আছে, তা আপনারা হয়তো ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। কারণ একটু আগে যে বোটটি দেখলেন, এই বোটগুলি সাধারণত বড়বাজার ফেরিঘাটে আমরা দেখতে পাই না, এবং এই বোটগুলিতে আপনি চার চাকা, ছ চাকা, আট চাকা, দশ চাকা যে কোনো গাড়ি আপনি পারাপার করতে পারবেন। কারণ এই জায়গায় নবদ্বীপ ছাড়া গঙ্গার উপর দিয়ে কোনো ব্রিজ নেই হুগলি কিংবা বর্ধমান জেলায় যাতায়াতের জন্য, যে কারণে এই ফেরিঘাটগুলির মাধ্যমে, যেমন গুপ্তিপাড়া তাদের মধ্যে একটি, এর পাশে আছে কালনাঘাট, গুপ্তিপাড়া ফেরিঘাট দিয়ে হুগলি জেলার সাথে আমাদের নদিয়া জেলার চার চাকা, দু চাকা যেসব গাড়ি, চার চাকা, ছ চাকা, দশ চাকা যে গাড়িগুলির মাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়, সেগুলি খুব সহজে গঙ্গা পারাপার করতে পারে এই বোটগুলির মাধ্যমে, যেটা বড়বাজার ফেরিঘাটে আপনি পাবেন না। গঙ্গার ঘাটের এই জেটিগুলি সম্বন্ধে দু একটি কথা বলে রাখি। এই যে জেটিগুলি দেখতে পাচ্ছেন, এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, এটি একরকম ভেসেল পাতা আছে। ভেসেল মানে মনে করতে পারেন আপনি ছোটোখাটো লঞ্চের নিচের পোর্শনটি, এবং ওই যে ব্রিজের মতো যেখান দিয়ে সাইকেলটি আসছে ওইটা একটি ব্রিজ। এবং ভেসেলগুলি জল বাড়া কমা হলেও এই জেটিগুলির কোনো প্রবলেম হয় না, কারণ ভেসেলগুলি ভেসে একটু ওপরে উঠে যায় এবং জল কমার সাথে সাথে একটু নিচে নেমে যায়, যে কারণে জল, গঙ্গার জল কোনো সময় বাড়া কমা হলেও কোনো সমস্যা হয় না। এবং এই ভেসেলগুলিকে মোটা মোটা চেনের দ্বারা বাঁধা থাকে, যাতে সেগুলি ভেসে অন্য কোথাও না চলে যেতে পারে। সাধারণত এগুলো ফ্লেক্সিবল টাইপের, যদি জল বাড়ে তো ওটা একটু সামান্য উঁচু হয়ে যাবে, ভেসে উঠবে, এবং জল কমলে একটু নেমে যাবে, তাতে কোনো সমস্যা হয় না। এই গুপ্তিপাড়া ফেরিঘাটটিতে কিন্তু লঞ্চ চলাচল করে যাত্রী পরিবহনের জন্য, যেমন ধরুন বড়বাজার ফেরিঘাটে নৌকো চলাচল করে, কিন্তু এখানে লঞ্চের দ্বারা যাত্রী পরিবহন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা বোট গাড়ি এবং মালপত্র সমেত, দেখতে পাচ্ছেন একটা বিচুলির গাড়ি আছে, ছোট চার চাকা আছে দুটি, এবং পেছনে একটা বড় ছ চাকার গাড়িও আছে। এই বোটগুলি অনায়াসে এই লোডিং ক্যাপাসিটি নিয়ে আরামসে গঙ্গা পারাপার হতে পারে, যে কারণে
গাড়ি পার করতে এই এইভাবে কোনো সমস্যা হয় না। মানে এক কথায় বলতে গেলে বোটগুলির লোডিং ক্যাপাসিটি খুব সুন্দর, যে কারণে অনায়াসে এগুলি 4 চাকা থেকে 10 চাকা, 15 চাকা, 16 চাকার লরিও দেখছেন। শান্তিপুর মহাশ্মশানটি গঙ্গা থেকে অনেকটা দূরে অবস্থিত, কিন্তু গুপ্তিপাড়া মহাশ্মশান একদম মা গঙ্গার একদম পাশেই অবস্থিত। এখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই, এখানে সেই প্রাচীনকালের মতোই এখনও ম্যানুয়াল চুল্লিতেই দাহ করা হয়। সেই চুল্লিটি আমি দেখাবো, তার আগে দেখুন একদম গঙ্গার পাশে এই যে সেই ম্যানুয়াল চুল্লিটি, এটি কিন্তু রানিং আছে, মানে এখনও এতে কাজ হয়। এরই পাশে কালনাঘাট, সেখানে বৈদ্যুতিক চুল্লি আছে, কিন্তু এখানে এখনও কাঠেই মরদেহ দাহ করা হয়। আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল বাসুদেবের সাথে। যদি চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এই রকম নতুন নতুন ভিডিওগুলি এই চ্যানেলে যেগুলি আপলোড করা হবে সেগুলি আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। দেখছেন গুপ্তিপাড়া মহাশ্মশান। আজকের ভিডিও আর বেশি লেন্থি করব না, এইটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এবং ভিডিও পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন।